প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমি দেখাবো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এবং স্কুলের টেস্ট পরীক্ষায় গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পাবেই। 5 নম্বরের জানো তোমাদের একটি প্রশ্ন লিখতে হয়, সেই প্রশ্নটা তোমরা কমন পাবেই। কোন কোন প্রশ্নগুলো পড়লে সেই প্রশ্নগুলো কিন্তু আজকে তোমাদের আমি জানিয়ে দেবো। তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলের টেস্ট পরীক্ষায়। তো তোমাদের জানিয়ে রাখি এই 5 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন টেক্সটের থেকে তোমাদের প্রশ্ন পড়তে হবে এবার সেগুলো আগে বলে দিই। জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ, এই 3টি টেক্সট থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের অবশ্যই কমন পড়ে যাবে। এবং সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্ন সেগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তোমরা ভিডিওটি দেখার পাশাপাশি তোমরা খাতায় লিখে নাও প্রশ্নগুলি, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই উপকার হবে। আর তোমাদের এও বলে রাখি এই প্রশ্নগুলোর অ্যান্সারও তোমাদের আমি ধাপে ধাপে দিয়ে দিব। তাই যারা লাইক কর ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের শেয়ার করতে পারো ভিডিওটি। যাই হোক, চলো কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে 1-5 নম্বরের প্রশ্ন। প্রথমে আসবো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আগে দেখে নাও। প্রথমেই পড়তে হবে জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত তপনের চরিত্র বৈশিষ্ট্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, কিন্তু নতুন মেষোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কী বললাম? কিন্তু নতুন মেষোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে? অর্থাৎ জ্ঞানচক্ষু কিন্তু গল্পে 2 বার খোলে, একবার প্রথমে খোলে যেটা প্রথমেই বলা আছে, আবার গল্পের শেষে কিন্তু একটা জ্ঞানচক্ষু খোলার নিদর্শন পাওয়া যায়। তো এই যে শেষেরটা হচ্ছে তোমার সত্যিকারের জ্ঞানচক্ষু খোলা, আর প্রথম জ্ঞানচক্ষু খোলা হলো সাময়িক জ্ঞানচক্ষু খোলা। তো এটাই বলেছেন এখানে যে কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কী বললাম? দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে। মুহূর্তটি কেন দুঃখের, দুঃখবোধ থেকে বক্তা কী সংকল্প করেছিল? বিস্তারিতভাবে লিখতে হবে। তোমরা যারা গল্পটি পড়েছ তোমরা জানো অ্যান্সারটি কী হবে, তবুও আমি বলে দিচ্ছি অ্যান্সারগুলো কিন্তু আমি সব দিয়ে দিব। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো, সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং সেই অ্যান্সারগুলো স্ট্যান্ডার্ড অ্যান্সার, সেগুলো যদি তোমরা পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু 5-5 পেয়ে যাবে। তো দেখো, দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে, মুহূর্তটি কেন দুঃখের, দুঃখবোধ থেকে বক্তা কী সংকল্প করেছিল। 3 নম্বর হয়ে গেল। লাস্ট কোশ্চেন 4 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কী, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল। কী বললাম? অলৌকিক ঘটনাটি কী, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল, অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন। পার্ট পার্ট করে প্রশ্ন 1+2+2 এরকম থাকবে, তাই অ্যান্সার কিন্তু তোমাদের খুব একটা বড়ো হবে না, তবে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যে 4টি প্রশ্ন দিলাম সেই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এই 4টি প্রশ্ন থেকে কিন্তু একটা কমন পেয়ে যেতেই পারো তোমরা, তাই প্রশ্নগুলো খাতায় লিখে নাও। এবার আসি নেক্সট তোমাদের টেক্সটে। নেক্সট টেক্সট হচ্ছে বহুরূপী। বহুরূপী থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার নিজের ভাষায় লেখো। কী বললাম? জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার নিজের ভাষায় লেখো। দেখো যে এটা 2017 সালে কিন্তু এসে গেছে কোশ্চেনটি, রিপিট কোশ্চেন হতে পারে। এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কী ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী, হরিদা কী ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী। দেখো 2019 সালে কিন্তু কোশ্চেনটি এসেছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 2017 সালে এই কোশ্চেনটি এসেছে, 2019 সালে এই কোশ্চেনটি এসেছে, 2021 সাল তোমাদের জন্য ভাইটাল কিন্তু এই টেক্সটের জন্য। তাই যে যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা একটা কোশ্চেনও কিন্তু মিস করবে না, সবগুলো খাতায় লিখে নাও। 3 নম্বর, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে
তার জীবনের নাটকীয় বৈচিত্র্যগুলির পরিচয় দাও। নাটকীয় বৈচিত্র্য বেশ কয়েকটি আছে, তোমরা পয়েন্ট করে করে সুন্দর করে লিখতে হবে, আমি অ্যান্সার করে লিখে দিব, তোমরা আপাতত কোশ্চেনটা লিখে রাখো। 4 নম্বর প্রশ্ন, হরিদার চরিত্র বৈশিষ্ট্যগুলি লেখো। হরিদার চরিত্র বৈশিষ্ট্যগুলি লেখো। এবার চরিত্র বৈশিষ্ট্য আর জীবনের নাটকীয় বৈচিত্র্য, এটা কিন্তু এক কথা নয়, দুটো কিন্তু আলাদা বিষয়, দুটো আলাদা প্রশ্ন, তাই তোমাদের দুটো আলাদাভাবে পড়তে হবে। তোমাদের নেক্সট 5 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন, এই উক্তির আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য লেখো। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন, এই উক্তির আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পটি নিজের ভাষায় লেখো। গল্প শুনে হরিদা গম্ভীর হলেন কেন? গল্পটি শুনে হরিদা গম্ভীর হলেন কেন? এই যে 6টি প্রশ্ন দিলাম, আমি 6টি প্রশ্ন থেকে কিন্তু 1টি প্রশ্ন তোমাদের আসবেই ধরে নাও পরীক্ষায়, তাই কোনো প্রশ্ন মিস করবে না, সবগুলো প্রশ্নই তোমরা খাতায় লিখে নাও। অনেকে আছে তোমাদের 2 বা 3টে করে প্রশ্ন দেবে, বলবে এর মধ্যে কমন পড়বে, সেটা কিন্তু খুব রিস্কি হয়ে যায়, কমন না পড়ার সম্ভাবনা বেশি, আর কমন পড়লে তো পড়লে, না পড়লে কিন্তু তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার মিস হয়ে যাবে, তাই আমি প্রশ্ন একটু বেশি করে দিচ্ছি, এই কারণেই তোমাদের হাতে সময় আছে, তোমরা 1টা 2টো করে আস্তে আস্তে শিখতে থাকবে, তোমরা সব প্রশ্ন যদি শিখে ফেলো সাজেস্টিভ এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা একদম নির্ঘাত কমন পাবে, একদম 100% কমন পেয়ে যাবে, তাই তোমাদের সব প্রশ্নই তোমাদের শিখতে হবে। নদীর বিদ্রোহ, নেক্সট নদীর বিদ্রোহ, নদীর বিদ্রোহ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পাবে একটু দেখে দিই, দেখে নাও। 1 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2019 সালে প্রশ্নটা এসেছিল, আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2019 এসেছিল, 2021 তোমাদের এখান থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদের চরিত্র বৈশিষ্ট্যগুলি লেখো। কী বললাম? নদের চাঁদের চরিত্র বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রকৃতি ও মানুষের দ্বন্দ্ব, প্রকৃতি ও মানুষের দ্বন্দ্ব নদীর বিদ্রোহ গল্পটিতে কীভাবে প্রকাশ পেয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। 4 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে, বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কী অনুমান করেছিলেন, নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে, বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কী অনুমান করেছিলেন। ব্যাস এই কয়েকটি প্রশ্ন যদি পড়ে যাও তোমরা কিন্তু কমন পাবেই গ্যারান্টি, তাই কোনো প্রশ্ন মিস করবে না, সমস্ত প্রশ্নই খাতায় লিখে রাখো, এবং অপেক্ষা করে অ্যান্সারের জন্য আমি খুব শীঘ্রই এগুলোর অ্যান্সার দেবো, স্ট্যান্ডার্ড অ্যান্সার, যেগুলো লিখলে তোমরা পরীক্ষায় পাঁচে পাশ পেয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং কমেন্টস করে জানিয়ে দাও এরপরে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটিও তোমার বন্ধুদেরও শেয়ার করো, তাহলে তারা উপকৃত হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।